নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে আরও একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। নরেন্দ্রপুর সহ যে কোনো রামকৃষ্ণ মিশনে তোমরা যারা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় বসতে চাও তাদের কি ধরনের প্রশ্ন বিগত বছরে এসেছে সেটা নিয়ে আজকে ডিসকাস করব তোমাদের সামনে কিছু বিগত বছরের কোশ্চেন তুলে ধরেছি সেগুলো তোমাদের সাথে ডিটেল সমাধান নিয়ে আলোচনা করব। আশা করি এই ধরনের কোশ্চেনই আগামী দিনে তোমাদের পরীক্ষায় আসবে তো তোমরা কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো খুব গুরুত্ব সহকারে দেখতে থাকো আর এগুলোই বারবার প্র্যাকটিস করো তাহলে দেখবে কোনো না কোনো মিশনে তোমরা চান্স পাচ্ছ কারণ এই ধরনের কোশ্চেনই কিন্তু তারা ফলো করে ঠিক আছে দেখো প্রথমে যে অঙ্কটা তোমাদের সাথে আলোচনা করব। অঙ্কটা আগে ভালো করে পড়বে তারপর উত্তর করবে দুটি সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে তিনশো চুরাশি সংখ্যা দুটোর গসাগু দিয়েছে আটচল্লিশ সংখ্যা দুটি কি কি হতে পারে দুটি সংখ্যা যোগফল দিয়েছে তিনশো চুরাশি গসাগু আটচল্লিশ সংখ্যা দুটি কি কি হতে পারে কি কি হতে পারে তোমাদেরকে সেটা বলতে হবে ঠিক আছে দেখো এই ধরনের অঙ্ক দিলে প্রথমে আমাকে কী করতে হবে এই যে তিনশো চুরাশি আছে একে প্রথমে আমরা ভাগ করবো কত দিয়ে আমরা ভাগ করে নেবো আটচল্লিশ দিয়ে আটচল্লিশ দিয়ে যদি আমরা ভাগ করি দেখো কত আট দিয়ে যদি বা আট যাচ্ছে আট তাহলেই কিন্তু আমার তিনশো চুরাশি মিলে যাচ্ছে তোমরা পাশে একটু আটচল্লিশকে আট দিয়ে গুণ করে দেখেন চৌষট্টি চার চার্শটা বত্রিশ আটত্রিশ ঠিক আছে আট দিয়ে ভাগ করলে আমরা মেলে যাচ্ছে এবার খুব ভালো করে দেখো বলেছে সংখ্যা দুটি কি কি হতে পারে সেটা তোমাদেরকে বলতে হবে এখন এই যে আট এই আটটাকে আমরা কত ভাগে ভাগ করতে পারি আগে দেখো খুব ভালো করে দেখো আট সমান আমরা কি লিখতে পারি এক প্লাস সাত লেখতে পারি আট সমান দুই প্লাস ছয় লেখতে পারি আট সমান তিন প্লাস পাঁচ লেখতে পারি আট সমান চার প্লাস চার লিখতে পারে আটটাকে এইভাবে দেখতে পারি অবশ্যই পারি এদের মধ্যে আমাকে দেখতে হবে কে কে কোন ভাগটা এই দুটো টামকে আমাকে দেখতে হবে পরস্পর মৌলিক ঠিক আছে কোন দুটো পার্ট পরস্পর মৌলিক সেটা দেখতে হবে দেখো এক আর সাত পরস্পর মৌলিক এখানে দুই ছয়টা নয় আর চার চারটা নয় আর তিন পাঁচটা পরস্পর মৌলিক তাহলে আমাদের এই দুটো কাজে লাগবে ঠিক আছে এবার সংখ্যা দুটি কি কি হতে পারে দেখো সংখ্যা দুটি হতে পারে দেখো এই যে আটচল্লিশ আছে না এই যে আটচল্লিশ তো বলেছে এখানে দশক আটচল্লিশ বলে দিয়েছে এই আটচল্লিশ এই আটচল্লিশ গুণিত এক অথবা আটচল্লিশ গুণিত সাত দেখো দুটো এই দুটো যোগ করলেই কিন্তু আমরা এই তিনশো চুরাশি পাব কারণ আটচল্লিশ একে আটচল্লিশ আটচল্লিশ সাথে কত হবে আটচল্লিশ সাথে হচ্ছে সাত আশটি ছাপ্পান্ন সাত পাঁচ চার তেত্রিশ তিনশো ছত্রিশের সাথে আটচল্লিশ যোগ করো আটে ছয় চোদ্দো চার হাতে এক আট দেখো ওকে একটা এইটা হতে পারে ঠিক আছে আর একটা কি হবে এই এই এটা হতে পারে আটচল্লিশ গণিত তিন আটচল্লিশ গণিত পাঁচ সরি পাঁচ তাহলে আটচল্লিশকে তিন দিয়ে কত হবে না একশো চুয়াল্লিশ আটচল্লিশকে পাঁচ দিয়ে কত হবে আটচল্লিশকে পাঁচ পাঁচ আশ পাঁচ আশটা চল্লিশ দশম হাতে চার পাঁচ কুড়ি চার চব্বিশ দুশো চল্লিশ দুশো চল্লিশের সাথে যদি আমি একশো চুয়াল্লিশ যোগ করি চার আট তিন ঠিক আছে আমার এই এইটাও হতে পারে ঠিক আছে তাহলে বোঝা গেল সংখ্যাগুলি কী কী হচ্ছে কি কি হতে পারে সংখ্যাগুলি হতে পারে তাহলে হয় আটচল্লিশ তিনশো ছত্রিশ এই দুটোর মধ্যে যে কোনো একটা কম্বিনেশান হতে পারে না হলে একশো চুয়াল্লিশ দুশো চল্লিশ এই দুটোর মধ্যে হতে পারে ঠিক আছে কেন না দেখো এর সাথে তিন এটা তিন গুণ করলে যেটা আসছে পাঁচ গুণ করলে একই হবে আমরা তো মৌলিকগুলোকে নিয়ে কাজ করেছি তাই না এইভাবে যাই আমরা দেখো রাম শ্যাম যদু বয়সের গড় বলে দিয়েছে তিনজনের কত না কুড়ি বছর রাম শ্যামের থেকে আট বছরের বড় যদু শ্যামের থেকে পাঁচ বছরের ছোট তাদের কার কত বয়স ঠিক আছে আমাকে প্রথমে বলেছে শ্যাম যদুর বয়সের গড় বলেছে কুড়ি তাহলে রাম শ্যাম ও যদুর মোট বয়স কত মোট বয়স হচ্ছে তিনজনের তাহলে কুড়ি ইন্টু তিন সমান ষাট বছর ঠিক আছে বোঝা গেল এখানে বলেছে রামের বয়স শ্যাম অপেক্ষা আট বছর বেশি রামের বয়স শ্যাম অপেক্ষা আট বছর বেশি ঠিক আছে যদুর বয়স শ্যাম অপেক্ষা পাঁচ বছর কম যদুর বয়স শ্যাম অপেক্ষা পাঁচ বছর কম ওকে এবার তাহলে শ্যামের বয়স কত এখান থেকে দেখো আমরা যদি শ্যামের বয়সটা বার করি শ্যামের বয়স এই যে শ্যাম বাবু এই শ্যামের বয়স কত রামের বয়স শ্যাম অপেক্ষা আট বছর বেশি যদুর বয়স শ্যাম অপেক্ষা পাঁচ বছর কম তাহলে আমাকে শ্যামের বয়স যদি বার করাতে হয় কিভাবে বার করাবো দেখো শ্যামের বয়স বার করাচ্ছি এই ষাট থেকে পাঁচ বিয়োগ করছি সরি ষাট থেকে আট আট বিয়োগ করছি পাঁচ যোগ করছি ভাজি তো তিন তালে সামের বয়স বেড়াচ্ছে দেখো ঠিক তো মোট তো ষাট বছর তাহলে ষাট থেকে বিয়োগ করতে হবে তাই না আট বছর বেশি সেই জন্য এখানে মাইনাস ষাট করলাম আর এর বয়স হচ্ছে পাঁচ বছর কম শ্যামা পেক্ষা সেই জন্য প্লাস পাঁচ ঠিক আছে ফর্মুলাটা খুব ভালো করে দেখো ভাজিত তিন তাহলে ষাট থেকে আট বিয়োগ করলে হচ্ছে বাহান্ন প্লাস পাঁচ ভাজিত তিন এটা ভাজিত হ্যাঁ সমান সাতান্ন ভাজিত তিন সমান উনিশ ঠিক আছে উনিশ বছর আমার শ্যামের বয়স পেয়ে গেলাম এবার রামের বয়স কত বয়স হচ্ছে রামের বয়স এখানে দেখো বলে দিয়েছে শ্যাম অপেক্ষা আট বছর বেশি তাহলে শ্যাম উনিশ প্লাস আট সমান উনিশের সাথে আট যোগ করলে হচ্ছে সাতাশ বছর ঠিক আছে এরপর দেখো যদুর বয়স কত যদুর বয়স বলে দিয়েছে শ্যাম অপেক্ষা পাঁচ বছর কম তাহলে উনিশ মাইনাস পাঁচ সমান চোদ্দ বছর বোঝা গেল শুধু এই জায়গাটা একটু তোমাদের দিকে বুঝলেই অঙ্কটা একদম ইজি হয়ে যাবে ঠিক আছে আশা করি ক্লিয়ার তো এবার পরের অঙ্কে যাই ঠিক আছে একটি ছাত্রাবাসে পঞ্চাশ জন ছাত্রের 30 দিনের খাদ্য ছিল কত ছিল ছাত্রের দিনের খাদ্য ছিল দশ দিন পরে পঁচিশ জন চলে গেল বাকি খাদ্যে অবশিষ্ট ছাত্রদের কদিন চলবে পঞ্চাশ জন ছাত্রের 30 দিনের খাদ্য ছিল খুব ভালো করে দেখো পঞ্চাশ জন ছাত্রের 30 দিনের খাদ্য ছিল দশ দিন পরে পঁচিশ জন চলে গেল বাকি খাদ্যে কতদিন চলবে আমি দেখো দশ দিন পর পঁচিশ জন চলে গেল তাহলে অবশিষ্ট কতজন ছাত্র আর আছে কতজন আছে এই পঞ্চাশ থেকে পঁচিশ বাদ দিচ্ছি পড়ে আছে পঁচিশ জন তাইতো পঁচিশ জন পরে আছে বাকি খাদ্যের বাকি যে খাদ্য আছে বাকি খাদ্য পঞ্চাশ জনের কত দিন চলবে নাই তিরিশ মাইনাস দশ তিরিশ মাইনাস দশ দিন চলবে তাহলে কুড়ি দিন চলবে কুড়ি দিন চলবে ঠিক আছে কারণ এখানে তিরিশ দিনের খাদ্য ছিল দশ দিন তো এরা খেয়ে নিয়েছে তাই না বাকি খাদ্য হচ্ছে জনের কুড়ি দিন চলবে ঠিক আছে এবার দেখো পঞ্চাশ জনের যদি ভালো করে দেখো কুড়ি দিন চলবে বলেছি তাহলে একজনের কতজন চলবে কতদিন চলবে একজনের একজনের হচ্ছে কুড়ি গুণিত পঞ্চাশ দিন চলবে দিন চলবে এবার একজনের এটা হচ্ছে এক পঁচিশ জনের কত দিন চলবে ওই কি নিয়ম পঁচিশ জনের চলবে কুড়ি গুণিত পঞ্চাশ বাই পঁচিশ ঠিক তো অবশ্যই এখানটা দেখো একটু ভাগ গুণ করতে হবে পঁচিশ দুকুনে পঞ্চাশ তাহলে কুড়ি দুকুনে চল্লিশ ঠিক আছে চল্লিশ দিন চলবে একদম এটা সহজ অঙ্ক দেখো তাহলে তোমরা কি লিখবে বাকি খাদ্যে অতএব বাকি খাদ্যে অবশিষ্ট ছাত্রদের চল্লিশ দিন চলবে বোঝা গেল তো অবশিষ্ট ছাত্র তো এখানে পঁচিশ জন পঁচিশ জনের তো চল্লিশ দিনই চলছে তাই না ঠিক আছে আশা করি তোমাদের ক্লিয়ার আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো তোমরা কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্ট করে আমাকে জানিও আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিও যাতে সবার আগে তোমার কাছে আমাদের ভিডিওটা পৌঁছে যায় থ্যাংক ইউ সো মাচ এখানেই শেষ করলাম শুভরাত্রি টাটা